কথা বলার জন্য জনাব মেহেদি হাসান। একুশে পদক প্রাপ্ত প্রকাশক চিত্তরঞ্জন বাবুর দশম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উপস্থিত সকল প্রকাশক, যারা লেখক আছেন এবং দেশের বিশিষ্ট জনতা, বিশেষ করে আমাদের মঞ্চ উপবিষ্ট আমাদের চিত্তরঞ্জন বাবুর সহযোগী প্রকাশ সাহা, ওনার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং সকলের যে ভালোবাসা আমরা তা প্রকাশ করেছি। আমরা আমাদের মঞ্চ উপবিষ্ট সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সাহেব এবং আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক বিকাশ সমিতির আরিফ হোসেন সকলের, আমাদের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং আমাদের প্রকাশক আরেকজন মহিউদ্দিন সাহেব যিনি ইউপিএলের প্রকাশক, আমরা সবার সম্পর্কেই জানলাম, এবং আমাদের মফিজুল ভাই যিনি আমাদের আসলে প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের ছিলেন। আমি বাংলা প্রকাশ মুক্তধারা, বাংলা প্রকাশ মুক্তধারা যেরকম একটি প্রতিষ্ঠান, বাংলা প্রকাশও আমাদের একটি প্রতিষ্ঠান, এভাবে যেটি জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্য এবং সৃজনশীল বই প্রকাশ করি আমরা। আজকে এই স্মরণ সভায় আমি শুধু একটি কথা বলতে চাই যে একজন নবীন প্রকাশক হিসাবে খুব বেশি আমার স্মৃতি, একসাথে থাকার স্মৃতি হয়তো বা হয়ে ওঠে নাই, এবং আমি ওনার সম্পর্কে আমার যতটুকু জানা আমার ফাদারের কাছ থেকে, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে আমি সবসময় শুনেছি, উনি আমাদের রিজেন্ট পাবলিশার, রিজেন্ট পাবলিশার বলতে আমাদের কলকাতা বাংলাদেশ এবং সব জায়গায় ওনার নাম এক কথায় প্রকাশ বা এক কথায় উচ্চারিত হয়। ওনার অবদান আমাদের প্রকাশকরা কখনই এই ঋণ আমি মনে করি যে শোধ করার মতো নয়, এবং আমি একজন প্রকাশক হিসাবে যেহেতু আমাদের চিত্তরঞ্জন বাবু ওনার পুঁথিগড় লিমিটেড যেরকম ছিলেন আমাদের একটি এরকম এডুকেশন একাডেমিক বই পাবলিশিং কোম্পানি যেটা লেকচার পাবলিকেশন লিমিটেড, এবং আমাদের যে ওনার যেরকম মুক্তধারা সেরকম আমাদের বাংলা প্রকাশ, তো ওনার ওনার যে পদচালনা এটাকে আমরা ফুট স্টেপ বা ফলো আমরা করে কিন্তু আজকে অনেক প্রকাশকরা আমরা আজকে যে ফল ভোগ করছি এটা ওনার দেখিয়ে যাওয়া যে রাস্তা আমি মনে করি যে সেটার এক্সটেন্ডেড ভার্সন। এবং আমি আমাদের টোটাল যে প্রকাশনা আছে তার যে ট্রিবিউট আমি ওনাকেই করতে চাই। চিত্তরঞ্জন বাবু উনি আজকে হয়তো বেঁচে থাকলে আমার আমি অত্যন্ত মানে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম ওনার সামনে কথা বলার ভিতর যদি আজকে স্কোপ আমি পেতাম, তবে আমি ওনার সময়ে আমি ওনার ভগ্নিপতির কিছু কথা কোটেশন ধরে আমি বলতে চাই যে বাংলাদেশ গভর্নমেন্ট সম্প্রতি 1980 সালের যে আইনের কথা উনি বলে গেছেন, নোটবুক প্রহিবিশন অ্যাক্ট, যেটি চিত্তরঞ্জন বাবু বাংলাদেশে একক আধিপত্য বিস্তার করে উনি এই নোটবুক প্রহিবিশন অ্যাক্টের কারণে ওনার ব্যবসা নিজের দিকে আসলে নেমে যায়, এবং এই গভর্নমেন্ট এবং আমাদের যারা বিশিষ্ট জন আছেন তারা এই অ্যাক্ট এখন আসলে বাস্তবায়ন করার মতো আর কোনো অবস্থান নাই, এবং এই অ্যাক্ট সবার একটা বিবেচনায় আনা দরকার। চিত্তরঞ্জন বাবুর আজকে যে অবদান পাবলিকেশন আমরা ইন্ডাস্ট্রিতে, এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়েছে, এটা গার্মেন্টসের মতো ইন্ডাস্ট্রি আজকে ফ্লারিশ করার মতো অবস্থায়, সেই জায়গাতে আবারও শিক্ষা আইন নামের একটি আইন আমাদেরকে একই পজিশনে আবার নিয়ে যাচ্ছে 1980 সালে সেই পজিশনে। আজকে চিত্তরঞ্জন বাবু থাকলে ওনাকে আমি হয়তো রিকোয়েস্ট করতাম, কিন্তু আমাদের যারা আজকে দুই সমিতির যারা প্রধান আছেন, যারা সভাপতি আছেন, তাদের প্রতি আমার অত্যন্ত বিনীত রিকোয়েস্ট, আপনারা দেশে যারা যারা বিশিষ্ট জন আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, তাদের সাথে দয়া করে বসুন। চিত্তরঞ্জন বাবুর যেই দেখানো পথ, যে একুশে বইমেলা, এটা আমরা একদম বাস্তব একবারে শুনলাম যে ওনার পুঁথিগড় লিমিটেডের পরে বাংলা মুক্তধারা যেই এক্সপ্যানশন লেখক এবং অথর ক্রিয়েটিং যেই প্ল্যাটফর্ম সেটা তৈরি হয়েছিল ওনার প্রিভিয়াস যে বিজনেস পুঁথিগড় লিমিটেডের এখান থেকেই। এডুকেশন ল নামে কোনো ল পৃথিবীতে এক্সিস্ট করে না, শুধু বাংলাদেশে এক্সিস্ট হওয়ার পথে এই ল বাস্তবায়ন হলে আসলে পুস্তক এই দুই সমিতির অত্যন্ত বড় একটি ক্ষতি হয়ে যাবে। এখানে যারা প্রকাশক বসে আছেন তারা সবাই জানেন আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই ক্ষতিগ্রস্ত হবো, এবং অত্যন্ত
মানে বৃহৎভাবে ক্ষতিগ্রস্ত হবো। আবারও সেই 1980 সালে কী কারণে ওই আইন হয়েছিল সেটা ব্যাকগ্রাউন্ড উনি বলে যান নাই, উনি লিগেলে ছিলেন, এই ব্যাকগ্রাউন্ডটা বলে গেলে আরেকটু ভালো হতো যে কী কারণে হয়েছিল। আজকে আমরা আবার সেই জায়গাতে আবার ফিরে আসতেছি কিনা, এবং এই ইন্ডাস্ট্রি যদি না থাকে ওনার প্রয়াণ সভা বা স্মরণ সভা করার মতো আমাদের প্রকাশকদের যে কন্টিনিউয়েশন সেটা থাকবে কিনা, এটাও হুমকির মুখে পড়ে কিনা, এই ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়ছে কিনা একটু ভেবে দেখা দরকার। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল, জ্ঞান শব্দটি একাডেমিক আর সৃজনশীল ক্রিয়েটিভ, এই দুইটা মিলেই আমাদের এই সমিতি আর পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। একটু আগে আমাদের আরেকজন বলে গেলেন পরিচালক, যে আমাদের ফরিদ আহমেদ সাহেব বলে গেলেন যে ওটার যে মেলা এবং আদার যে কমিটি ছিল সেটা কার্যক্রমের কারণে এখানে আমরা নতুন একটি সমিতি আমার উদ্ভব হয়। এই টোটাল যে কার্যক্রম, টোটাল কার্যক্রমে চিত্তরঞ্জন বাবুর শুরু থেকেই, বইমেলার শুরু থেকেই ওনার কার্যক্রমেরই ফল আজকে আমরা যেটা দেখছি। তো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ প্রকাশক যারা আমাদের প্রকাশনার ব্যবসায় যারা জড়িত আছে তারা ওনার ফুটস্টেপে ফলো করে এবং ওনার যেই স্বপ্ন ছিল সেটাকে আরও শত বছর এক্সটেন্ড করার জন্য অ্যাটলিস্ট আমাদের এই প্রকাশনা সেক্টরটাকে বাঁচানোর জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার আজকে ওনার এই স্মরণ সভায় ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনার সকল কার্যক্রমের প্রতি আমরা যে শ্রদ্ধা জ্ঞাপন করি, ওনার মার্কেটিং প্রমোশন যে দক্ষতাগুলো ওনার ছিল, পাশাপাশি উনি যে জায়গাগুলোতে উনি আমাদেরকে যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠরা যেভাবে তার কাছ থেকে শিখেছেন তাদের কাছ থেকে আমরা শিখছি। আমরা চাই যে এই সেক্টরকে অবমুক্ত করা হোক, এই সেক্টরের যে বাধা বিঘ্নগুলো সেগুলোকে আরও সামনের দিকে সহজীকরণ করে গভর্নমেন্ট তাকে 21 পদক দিয়ে মূল্যায়ন করেছেন, এবং এরকম আমাদের প্রতি 10 বছর 12 বছর হয়তো একযোগ আমরা গুরুত্বগুলোকে একসাথে হবো, প্রতি বছর আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম আমাদেরকে চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা প্রকাশনা সংস্থা সবাইকে সোচ্চার হতে হবে এবং ওনাকে আমরা ইন্সপাইরেশন হিসেবে নিয়ে সামনের দিকে এই কাজগুলো আমরা করতে চাই। ধন্যবাদ সকলকে, এবং ধন্যবাদ যারা আমার সহযোগী প্রকাশক আছেন, যারা আমার আমার সমিতির যারা মেম্বার আছেন, যারা আজকে উপস্থিত আছেন, সকলের প্রতি আমার আহ্বান এবং শ্রদ্ধা জানিয়ে আমি চিত্তরঞ্জন বাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।